নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বৃষ রাশির জাতক ও জাতিকারা এই মহাশিবরাত্রিতে এই ক্রিয়াটি করলে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন শুরু করা যাক। বৃষ রাশির সাথে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের একটা গভীর সম্পর্ক আছে, সেটা আপনারা হয়তো জানেন। যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলছি। আপনারা হয়তো জানেন যে শিবের যে বাহন সে একটি ষাঁড়, এবং বৃষ রাশির যে প্রতীক সেও ষাঁড়। অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকারা শিবের অনেক ঘনিষ্ঠ একজন জাতক ও জাতিকারা এই মহাশিবরাত্রিতে যদি আপনারা শিবকে 108টি বেলপাতা প্রদান করতে পারেন এবং আপনাদের মনস্কামনা রাখতে পারে। এবার সবচেয়ে বড় যেটি ক্রিয়া সেটি আমি আপনাদেরকে বলতে চলেছি। এই পুজোর শেষে আপনারা কোনো সারকে অবশ্যই কলা খাওয়াবেন। সেটি যদি আপনি এক থোকা কলা হয় সেটাই খাওয়ান, কারণ এই শিবরাত্রিতে আপনারা যদি ষাঁড়কে কলা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যখন আপনারা ষাঁড়কে কলা খাওয়াবেন সে সময় আপনারা আপনাদের মনোবাঞ্ছা মনে মনে জপ করবেন। যাই হোক, ভিডিওটি আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কমেন্টস থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন আমার কমেন্টস বক্সে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মহাশিবরাত্রিতে আপনারা আপনাদের মনোবাঞ্ছা দেবাদিদেব মহাদেবকে জানান। ধন্যবাদ।